ওমান উপকূল থেকে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরান। সাহায্যের বিষয়ে পশ্চিমাদের দ্বিধা পুতিনকে সাহসী করেছে দাবি জেলনস্কে। এছাড়াও জানবেন সোলেইমানির স্মরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের মূল হোতা চিহ্নিত। ওমান উপকূল থেকে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরান। ওমান উপকূল থেকে মার্কিন একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়েছে আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হয়েছে। এর আগে ওমান উপকূলের একটি জাহাজে 4 থেকে 5 জন সশস্ত্র ব্যক্তি উঠে পড়ে। এবার জাহাজটি জব্দের কথা স্বীকার করল ইরান। বৃহস্পতিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নৌবাহিনী জাহাজটি জব্দ করেছে। এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ ওমানের উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে 4 থেকে 5 জন সশস্ত্র ব্যক্তি উঠে বলে খবর পায়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা কমছেই না। কোনো হুমকি বা পদক্ষেপেই বন্ধ হচ্ছে না হামলা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.03 বা .03% বেড়ে $77.83 হয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $0.98 বা .4% বেড়ে $72.35 দাঁড়িয়েছে। সাহায্যের বিষয়ে পশ্চিমাদের দ্বিধা পুতিনকে সাহসী করছে। ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা প্রায় 2 বছর ধরে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে মিত্ররা। তবে মার্কিন রিপাবলিকানরা সহ পশ্চিমা মিত্রদের অনেকে বেঁকে বসায় সম্প্রতি দেশটির সহায়তা তহবিলে টান পড়েছে। আর এতেই বেশ সোচ্চার হয়ে উঠেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সাহায্যের বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিধা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহসী করেছে। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে অঘোষিত সফরে লিথুনিয়া গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সতর্ক করে বলেছেন সাহায্যের বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিধা রাশিয়াকে উৎসাহিত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ নিয়ে চিন্তায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এবং দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি ঝালোঝনির মধ্যে বিরোধের ব্যাপারে কিয়েভের সামরিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর অনুসারে বাইডেন প্রশাসন চায় ইউক্রেন 2024 সালে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তীক্ষ্ণ করুক। কিন্তু ওয়াশিংটন উদ্বিগ্ন, জেলনস্কি এবং ঝালোঝনির মধ্যে মতপার্থক্য একটি নতুন কৌশল স্বচ্ছ করার প্রচেষ্টাকে বিলম্বিত করছে। ব্লুমবার্গের একজন প্রতিবেদকের মতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কিয়েভের পরিকল্পনা স্পষ্টভাবে বুঝতে হবে। আগামী বছর ইউক্রেনকে রক্ষা করতে ওয়াশিংটনের সহায়তা কিভাবে সর্বোত্তমভাবে একত্রিত করবে সেটা ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে জেলনস্কির কাছে বিষয়টি উত্থাপন করতে পারেন। এই সপ্তাহের শুরুতে WEF সভাপতি বোর্স ব্রেন্ডে ঘোষণা করেছেন যে ইউক্রেনের নেতা জেলনস্কি আগামী 15 থেকে 19 জানুয়ারির মধ্যে অনুষ্ঠেয় হাই প্রোফাইল অনুষ্ঠানটিতে যোগ দেবেন। ব্লুমবার্গ জানিয়েছে নভেম্বরে জেলনস্কি এবং ঝালোঝনির মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় জেনারেল ঝালোঝনি দ্য ইকোনমিক্সকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিকে অচল অবস্থা হিসেবে বর্ণনা করায় প্রেসিডেন্ট জেলনস্কি ক্ষুব্ধ হন। সোলেমানির স্মরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের মূল হোতা চিহ্নিত। সোলেমানির স্মরণ অনুষ্ঠানে 2টি বোমা বিস্ফোরণের মূল হোতা তাজিকিস্তানের নাগরিক আলিয়াস আবদুল্লাহ তাজিকি। বৃহস্পতিবার ওই বোমা হামলার মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায় ওই বিস্ফোরণের ঘটনায় যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি তাজিকিস্তানের নাগরিক আলিয়াস আবদুল্লাহ তাজিকি। গত ডিসেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তিনি ইরানে প্রবেশ করেন। পরে হামলার জন্য বোমাগুলো তৈরি করে বিস্ফোরণের 2 দিন আগেই তিনি ইরান ত্যাগ করেন। 2 আত্মঘাতী বোমা হামলাকারীর মধ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে IRNA। ওই হামলাকারীর বিষয়ে বলা হয়েছে 24 বছর বয়সী ওই যুবকের তাজিকিস্তান ও ইসরায়েলের নাগরিকত্ব রয়েছে। আফগানিস্তানে IS জঙ্গিদের কাছে কয়েক মাস প্রশিক্ষণের পর ওই যুবকও দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল।